হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল MS ওয়ানলাইন এডুকেশন। ফ্রেন্ডস, এই মাত্র পা খবর, 2021 সালে বিধানসভা নির্বাচনের আগেই বড়সড় ধাক্কা খেল গেরুয়া শিবিরে। বিজেপিকে ছেড়ে 1100 জন তৃণমূলে যোগ দিলেন। তো বন্ধুগণ, সেই নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা, কোথায় এই ঘটনা ঘটলো বিস্তারিত জানাবো। তো আশা রাখবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দিবেন। চলুন দেরি না করে বিস্তারিত জানা যাক। ভিডিও শুরু করার আগে আপনাকে করব একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে এই লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করার পরে অল নোটিফিকেশনটা অন করে দিবেন। লোকসভা ভোটের দলের বিপর্যয়ের পর 2021 সালে বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে বাঁকুড়ার ঘর গোছাতে শুরু করলো তৃণমূল। শুক্রবার জেলা তৃণমূল ভবনে ইন্দাস ব্লক এলাকা থেকে 700 পরিবার থেকে 1100 জন বিজেপি ছেড়ে শাসক দলে যোগ দেন। উপস্থিত ছিলেন দলের বাঁকুড়া ও বিষ্ণুপুর দুই সাংগঠনিক জেলা সভাপতি সুভাশিস বটব্যাল, শ্যামল সাঁতরা সহ জেলা তৃণমূল নেতৃত্ব। যদিও দল বদল, বিজেপি তৃণমূল চাপানোতর শুরু হয়েছে, এমনকি এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনাও প্রকাশ্যে আসতে শুরু করেছে। ইন্দাস ব্লক এলাকায় বিধায়ক গুরুপদ মেটের সাথে প্রাক্তন সভাপতি রবিউল হোসেনের বিরোধ দীর্ঘদিনের। এদিন তৃণমূলের একাংশ স্পষ্টতই দাবি করেন ইন্দাস এলাকার তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি রবিউল হোসেনের কাজে অখুশি। দলীয় কর্মীরা বিজেপিতে যোগ দিয়েছিলেন, পরে রবিউল হোসেনকে তার পদ থেকে সরাতেই পুরনো কর্মীরা দলে ফিরছেন। এমনকি ফের তৃণমূলে যোগ দেওয়ার আগে শেখ নূর আলী নামে এক কর্মীকে রবিউল গোষ্ঠীর লোকজন মারধর করেছে বলেও অভিযোগ। আক্রান্ত ওই কর্মীও সংবাদ মাধ্যমের সামনে একই অভিযোগ করেন। এদিন ফের তৃণমূলে যোগ দিয়ে রবিউল মণ্ডল বলেন, রবিউল হোসেনের দুর্নীতির কারণে আমরা বিজেপিতে যোগ দিয়েছিলাম, দলে লাগামহীন দুর্নীতি করতে ওই নেতা বলেও দাবি করেন। দল তাকে ওই পদ থেকে সরাতেই তারা ফের তৃণমূলে ফিরলেন বলে জানান। দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামল সাঁতরা গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করে বলেন, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই তাদের কর্মীদের উপর আক্রমণ করেছে, প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা নেবে, বিজেপি দিনে রাতে এলাকায় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করতে চাইছে, তাই ভিড় সন্ত্রস্ত মানুষ বিজেপি ছেড়ে তাদের দলে যোগ দিলেন বলে দাবি করেন। বিজেপির পক্ষ থেকে দলবদলের ঘটনাকে কটাক্ষ করা হয়েছে। দলের সাংসদ সৌমিত্র খাঁ এর দাবি, তৃণমূলের লোকেরাই তৃণমূলে ফিরছে, এই ঘটনা অদ্ভুত বলেও তিনি দাবি করেন। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট, ভালো থাকবেন, থ্যাংক ইউ।